আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি একটি তিন রুমের ঘর বানাতে মূলত কয় বান টিন লাগবে এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। তো ভিডিওটি ভালো লাগলে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা হিসাবটা শুরু করি। তো আমাদের নীল যে আইকনটা দেখতেছেন, এটা আমাদের একটা ঘর, 40 ফুট লম্বা এবং 24 ফুট ব্রাস। তো আমরা 40 ফুট লম্বা আমরা অনায়াসে চাইল্ড রুমের একটি ঘর বানাতে পারবো। তো চাইল্ড রুমে কয় বান টিন লাগবে এই হিসাবটাই বের করব। তো আমরা প্রথমে কী করবো, চল দুর্গা এবং প্রস্থতা যোগ করব। তো 24 প্লাস 40 সমান 64 ফুট। তো দর্শক, আমাদের দেশে মূলত যে টিনগুলো পাওয়া যায় সেটি মূলত থাকে ইঞ্চিতে। টিনের যে প্রস্থগুলো থাকে এগুলো ইঞ্চিতে পাওয়া যায়, যেমন 24 ইঞ্চি, 26 ইঞ্চি, 28 ইঞ্চি, এই তিন ধরনের ইঞ্চি টিনে আমাদের দেশে পাওয়া যায়। তার বাড়ি কেউ নিতে চাইলে যুগ কোম্পানির সাথে আলাপ করে বানাতে পারবেন। তো আমরা প্রথমে কী করব, যেহেতু টিনের প্রস্থগুলো ইঞ্চিতে, তো আমরা 64 পাইলাম ফুটে, তো আমরা 64 ইঞ্চিতে নিয়ে যাব। তো ইঞ্চি সমান 64 × 12 = 768 ইঞ্চি পাইলাম। তো দর্শক, আমরা যখন ঘরের চালে টিন লাগাবো, ধরুন আমরা 26 ইউজ করব, তো 26 আমরা ঘরের চালে টিন লাগানোর সময় আমাদের দুই দিকে 2 ইঞ্চি বাদ যাবে, তো আমরা পাবো কত, 24। তো আমরা মোট পাইলাম 768 ইঞ্চি। তো আমরা পাইলাম কত এখানে, 24। তো 768 ভাগ 24 = 32। আমাদের এক পাশে টিন লাগবে 32 পিস। তো আমাদের ঘরটা কিন্তু হবে দুচালা, তো দুই পাশে আমাদের টিন লাগবে 32 × 2 = 64। আমাদের মোট টিন লাগবে 64 এই বাড়িটি বানাতে। তো আমরা যদি 10 ফুটের টিন ব্যবহার করি ঘর বানাতে বা ঘরের কাজে, তাহলে আমরা 10 ফুটে এক বান টিন কিনলে আমরা টিন পাবো কয়টি, 7টি। তো আমরা মোট টিন লাগবে 64। তো 64 ভাগ 7 = 9.14 বান বা 9.5 বান টিন লাগবে আমাদের মূলত এই সাইড রুমের ঘরটি বানাতে। তো দর্শক, হিসাবটা একদম সহজভাবে বের করে দেখালাম, আশা করি আপনাদের উপকারে আসবে। আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। সবাই ভালো থাকেন, আল্লাহ।